আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঘর রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আমি আজকে ডিম দিয়ে একটা নতুন একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আলু কেটে কেটে নিয়েছি কুচি করে, এটা দিব। আর আমি দুটো ডিম নিয়েছি, এই দুটো ডিম আমি একসাথে দিয়ে আপনাদের ভেজে দেখাবো। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। মরিচ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এবার আমি লবণ দিব পরিমাণ মতো। এবার আমি হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো। এবার আমি কড়াইতে তেল ছেড়ে দিলাম। যেহেতু আমি ডিম ভাজছি, সেহেতু আপনার এই কড়াই লাগবে, এই কড়াইতে ভাজলে সুন্দর হবে, উঠবো সুন্দর করে উঠবে। আমি এখন মাখিয়ে নিব এটা। আমার মাখানো দেখুন হয়ে গিয়েছে, আমি এবার কড়াইতে ছেড়ে দিব। এভাবে ইয়ান আপনারা একটু ছাড়িয়ে দিবেন, একটু মিডিয়াম লোতে রাখবেন চুলাটা। একটু সময় লাগবে, 3 মিনিট কত সময় লাগবে, ওই পাঁচটা হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এবার আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি, আপনারা দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন চলে আসলাম 4 মিনিট পরে, দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলব। দেখুন কত সহজ এই ডিম ভাজা, ডিম আলু ভাজা রেসিপিটা হয়ে গেল, কত সুন্দর কত সহজেই হয়ে গেল। আপনারা খেয়ে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন কত মজাদার লাগে এটা খেতে, অনেক সুন্দর লাগবে খেতে।